হ্যালো আসসালামু আলাইকুম আমি হামিন চৌধুরী বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করবে হ্যাঁ কেন বিরিয়ানি রান্না করবে আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখে ফেলেছেন আমার বার্থডে সেই কারণে হচ্ছে আমার আম্মু কি করে প্রতি বছরই হয় কাঁচি বিরিয়ানি বা কোনো কিছু একটা না একটা আইটেম করেই তো সেই উপলক্ষে এবারও দেখা গেল যে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে কি করছে আম্মু আপনারা তো দেখেছেন আম্মু হচ্ছে ফার্স্টে দেখলাম যে সম্পূর্ণতে মানে মাংসে মশলা দিয়ে অনেকক্ষণ প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হচ্ছে রেখে দিয়েছিল হুম গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে সেই মাংসটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার উপর দিয়ে দিল ওখানে তো বিরিয়ানির জন্য তৈরি করা হচ্ছে বা মাংস কষানোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে সেই ফাঁকে আমি হচ্ছে ভাবলাম যে চিংড়ি ভুনা করব চিংড়ি মাছদের হুম তো এখন হচ্ছে আমি এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ নিয়েছি কত বড় বড় চিংড়ি মাছ আমার তো খুবই পছন্দের একটা মাছ তার জন্য আমি হচ্ছে অন্য একটা কড়াইয়ের মধ্যে এরকম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ অনেকগুলা দেখতেই পাচ্ছেন একটু ফ্রাই হয়ে গেলে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হালকা হালকা চলে আসা শুরু হবে তখনই হচ্ছে আমি এরকম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি রেড কালার হয়ে গেছে এখন মশলাপাতি দিয়ে দিব চলুন দিয়ে দিই অলরেডি তো দেখেছেন সব কিছুই দিয়েছি মশলা হলুদ মরিচ তারপরে হচ্ছে চিনি না লবণ তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি হুম এখন হচ্ছে পানি দেওয়ার পরে একটু হলেই হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো যাই হোক এখন আমি কিন্তু গতকালকের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কি কি শপিং করেছি শপিং করেছি বলতে ঈদের শপিং আর কি কি গিফট পেয়েছি এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে যাবো বা আমার আর একটা ড্রেস কিনবো বা এরকম একটা উদ্দেশ্য ছিল তো সেখানে হচ্ছে আমি এক জোড়া জুতা কিনেছি এই যে এক জোড়া জুতা কিনেছি আর হচ্ছে নেল কিনেছি নেলটা খুবই সুন্দর ডিজাইন করা হুম ভিতরে আমি যদি একটু ভিতরটা খুলে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর আমি এর আগেও নেল ইউজ করেছি বাট আর্ট করা নেলগুলো আমি ওইভাবে ইউজ করিনি দেখা গিয়েছে হোয়াইট কালার কিনতাম নিজেই হচ্ছে নেল পালিশ দিয়ে আর্ট করে নিতাম বাট এখন আর ওই ধৈর্যটা নেই মনে হলো যে যেহেতু আর্ট করা নেল পেয়েই গেছি বা অনেক ধরনের কালেকশন রয়েছে আর্ট করা নেলে আপনারা হচ্ছে নিউ মার্কেটে বা কোথাও গেলে মানে যে কোনো মার্কেটে গেলেই হচ্ছে এটা পেয়ে যাবেন আর এটার প্রাইস ছিল দুইশো আশি টাকার মতো তারপরে হচ্ছে আমি এক একজোড়া কানের দুল কিনেছি যেহেতু জুদার কালার গুলাপি দেখতেই পেয়েছেন আর হচ্ছে ড্রেসটার কালারও হচ্ছে গুলাপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওই কেটসটা কেনার মূলত কারণ হচ্ছে দেখা গেছে যে ইউনিভার্সিটিতে যাওয়া হয় হ্যাঁ সচরাচর আমি কেটসি পড়ি বরখার সাথে আর একটা নেল সরি লিপস্টিক কিনেছি লিপস্টিকের কালারটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমি এই লিপস্টিকটা কিনেছি হচ্ছে বিডি বাজেট বিউটি থেকে সচরাচর আমি বিবিবি থেকেই কিনি হুম আমার কাছে ভালো লাগে মেকআপ ওদের গসের বা সব কিছুই মূলত আমার কাছে ওদের জিনিসগুলা ভালো লাগে তা আমি একটু ড্রেসটা দেখাই আমি ড্রেসটা কিনেছি হচ্ছে আরঙের ড্রেস তো এই যে দেখুন হচ্ছে এখান দিয়ে একটু কাজ করা আছে আর নিচেরটাও হচ্ছে আলাদা গোলাপির মধ্যে এই তো নিচেও হচ্ছে হালকা কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর আর ফুল হাতা ছিল ড্রেসটা আর অনেক সফট ছিল মানে কাপড়টা অনেক সফট ছিল আর উন্নাটা যদি আমি দেখাই এই যে উন্নাটা হচ্ছে সম্পূর্ণ ওদের হচ্ছে বেশিরভাগই তো আপনারা জানেন প্রিন্টের উপর বা ছাপার উপর থাকে এটা ওই রকম রঙ দিয়ে ওরা হচ্ছে আর্ট করেছে এই হল মূলত আমার এই ড্রেসটা কিনা সেই ফাঁকে ড্রেস দেখানোর সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে যে গোর মাংসটা মানে আমার মা বসিয়ে দিয়েছিল ওইটা মূলত হয়ে হয়ে যাচ্ছে তো কষানো হয়ে গেলে তো এখানে চাল দিতে হবে তো চাল পোলাওর চাল এই তো পোলাও চাউল দিয়ে দিচ্ছে এখানে মূলত হচ্ছে পোলাও চাউল দিয়েছে তিন পট বা এক কেজি এক কেজির মতো মেবি যেহেতু আম রান্না করছে আমার এখন মনে পড়ছে না আধা কেজি চাউল তো এক কেজি চালের মতো

जी पानी हैं চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে দেখলাম ওখানে তো চিংড়ি মাছ হয়ে গেল। এখন হচ্ছে বলক আসা হচ্ছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই কমে কমে যাচ্ছে যখন কমে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আম্মুই দিচ্ছে তারপরে হচ্ছে উপর দিয়ে কাগজ দিয়ে ই করে দিবে চলুন দেখি তাহলে নাকি তো দমে বসানোর পরে কিছুক্ষণ পরেই হচ্ছে কি বিরিয়ানিটা হয়ে গেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে এটা তো রাতের জন্য এখন ইফতারিতে কি কি খাবো চলুন আপনাদের ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله অবশেষে কেকটাও আনা হয়ে গেছে এই তো কেক খুবই সুন্দর দুইটা চকলেট আর হচ্ছে ব্যানালা দুইটা মিক্স এটা হচ্ছে রাত বারোটার মধ্যে কাটা হবে যেহেতু আটাইশ এপ্রিল আমার বার্থডে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই এই ভিডিওটার পার্ট সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে আল্লাহ হাফেজ